আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ক্যালিগ্রাফি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বরাবরের নেই মোহাম্মদ সিকান্দার মেহেদি, আপনাদের সবার সামনে বাংলা ক্যালিগ্রাফি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমি ইতিপূর্বে বাংলা ক্যালিগ্রাফির উপর অনেকগুলো ভিডিও ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল সিকান্দার মেহেদি ইউটিউব চ্যানেল, তারপর সিকান্দার মেহেদি ফেসবুক পেজ, ফেসবুক আইডি, ফেসবুক গ্রুপে আপলোড দিয়েছি। তো ওখানে স্বরবর্ণের উপর অনেকগুলো ক্লাস ছিল, ব্যঞ্জনবর্ণের উপরও ছিল। তো শিক্ষার্থীরা, আগ্রহী যারা শিক্ষার্থীবৃন্দ রয়েছে, তাদের বিশেষ অনুরোধ ছিল যে প্রতিটি বর্ণ আলাদা আলাদা করে ভিডিও আপলোড দেওয়ার জন্য, অর্থাৎ ভিডিও ক্লাস দেওয়ার জন্য, যাতে করে তারা, যারা সরাসরি এসে আমার কাছে শিখতে পারছেন না, তারা যাতে এই ভিডিও ক্লাসগুলো দেখে মোটামুটি বাংলা ক্যালিগ্রাফির উপর ধারণা অর্জন করতে পারে এবং বাংলা ক্যালিগ্রাফির উপর কম্পোজিশন তৈরি করতে পারে। তো সেজন্য তারা, তাদের সেই অনুরোধের কারণেই আমি আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি অনেকগুলো ফন্ট আমার নিজের রয়েছে, যে ফন্টগুলো আমি সরাসরি আমার নিজের হাতের আঁকা, কোনো কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে কিংবা কোনো ধরনের ব্লক কিংবা কোনো ধরনের সাব বা স্টেন্সিলের মাধ্যমে আমি এগুলো করিনি, সরাসরি ফ্রি হ্যান্ডে রয়েছে। আর যেগুলো জ্যামিতিক পদ্ধতি রয়েছে, সেগুলো জ্যামিতিক পদ্ধতিতে হাতে কলমে আমার পণ্যগুলো তৈরি করা হয়েছে। তো আমি আজকে যে আমার যে ফন্ট, যেটা সবাই খুবই পছন্দ করে, যেটা আমি বিগত 30 বছর ধরে যে ফন্ট নিয়ে আমি কাজ করছি, বিভিন্ন জায়গায় আমি লিখে থাকি, ফ্রি হ্যান্ডে আমার একটা টাইপ রয়েছে যেটির নাম হচ্ছে সিকান্দার 2। অনেকে হয়তো এই টাইপের নাম জানে না, কারণ আমি এটা কোথাও কোনো অনলাইন কোনো অ্যাপসের মাধ্যমে কিংবা কোনো ফন্ট যারা তৈরি করে তাদের মাধ্যমে কোনো ধরনের আমি এটা তাদেরকে দিই নাই বিদায়, এই নামটা হয়তো অনেকের অবগত নেই। তো যা হোক, আমি এই ফন্ট নিয়ে কাজ করছি অনেক আগে থেকে। তো শিক্ষার্থীদের অনুরোধের কারণে আমি বাংলা ক্যালিগ্রাফির ক্লাসের টিউটোরিয়াল ক্লাসগুলো শুরু করতে যাচ্ছি আজকে। তো আজকে হচ্ছে এটা প্রথম ক্লাস, লেসন 1। তো লেসন 1-এ থাকবে সেটা হচ্ছে, প্রথমত আমরা শিখব যে ক্যালিগ্রাফি অঙ্কন করার জন্য যে শেপগুলো গঠন করা হয়ে থাকে, সেই শেপগুলো আমরা কীভাবে তৈরি করব। তো তৈরি করার জন্য আমরা অনেকগুলো মাধ্যম আমরা ব্যবহার করে থাকি। আমরা প্রথমত এরকম ব্রাশের মাধ্যমে, অর্থাৎ তুলির মাধ্যমে, এদের ফ্ল্যাট তুলি, এরপর এদের গোলাকার তুলি রয়েছে, এরকম গোলাকার তুলিও আমরা ব্যবহার করে থাকি। এছাড়া বিভিন্ন রকমের তুলি রয়েছে, যে তুলিগুলি দিয়ে আমরা ফন্টগুলো লিখতে পারি। এরপরে বাঁশের কলম দিয়ে খুব সুন্দর করে হয়, এই যে বাঁশের কলম দেখা যাচ্ছে, দুইটি ফন্টের জন্য, অর্থাৎ এই যে প্রথম যেটি, এটি হচ্ছে আরবি ফন্টের জন্য, অ্যাঙ্গেলটি একটু বিপরীত পাশে, যেহেতু আমরা ডান পাশ থেকে লিখি আরবি। আর এটি হচ্ছে বাংলা ক্যালিগ্রাফির জন্য করা, যেহেতু বাংলা আমরা বাম পাশ হতে লিখি, সেজন্য এটা অ্যাঙ্গেল দেয় বাম পাশে করা। তো এগুলো হাতের তৈরি করা, বাঁশের কলম দিয়ে খুব সুন্দরভাবে লেখা যায় এবং অ্যাঙ্গেলগুলো যথাযথভাবে অঙ্কন করা সম্ভব হয়। এরপরে রয়েছে কাটা মার্কার বা আর্টলাইন পেন আমরা বলে থাকি, এগুলো বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানির রয়েছে। এই যে এখানে রয়েছে কাটা, আমি দেখাই, এই যে অ্যাঙ্গেলটা কাটা, ঠিক আছে। তো এটা এইভাবে ধরলে, এই পাশে ধরলে বাংলা আর এই পাশে ধরলে আরবি, এটাকে দুইভাবে মুভ করা যায় কাটা মার্কারে, দুই দিকে অ্যাঙ্গেল করা রয়েছে। তো এটাকে সহজে, এটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে বাংলা ক্যালিগ্রাফিগুলো আমরা করতে পারি, আরবি ক্যালিগ্রাফিগুলো করা যায়, ইংরেজি ক্যালিগ্রাফিও করা যায়। তো আজকে আমরা বাংলা ক্যালিগ্রাফি নিয়ে কথা বলছি বিদায়, আমি যে কথাটি বলবো যে এই কলমগুলো সংগ্রহ করলেও আমরা খুব সুন্দরভাবে এটা দিয়ে লিখতে পারি। এরপর সহজ মাধ্যম হচ্ছে পেন্সিল, একটা পেন্সিল দিয়ে আমরা লিখে থাকি, কিন্তু আমরা ক্যালিগ্রাফি করার সময়, শেখার সময় আমরা ডবল পেন্সিল দিয়ে লিখব,
ডাবল পেন্সিল দিয়ে আমরা অ্যাঙ্গেলগুলোকে করতে পারি। যেমন বাম পাশেরটা যদি বড় থাকে, ডান পাশেরটা যদি ছোট হয়, তো স্বাভাবিকভাবে এটা আমরা আরবি লেখার ক্ষেত্রে এভাবে করি। আর বাংলার ক্ষেত্রে তখন ডান পাশের কলমটি বড় হবে, বাম পাশের কলমটা একটু ছোট হবে। এটা ছোট বড় মূল বিষয় নয়, এটা তারপর জানার প্রাথমিক অবস্থায় আমরা যে কীভাবে লিখবো সেই জন্য আমি বলছি। এটা মূলত এই কলমগুলো যারা পারদর্শিতা বা দক্ষতা অর্জন করবে তারা লেখার সময় এগুলো ওঠানামা করবে, প্রয়োজনে ছোট বড় হবে অ্যাঙ্গেলগুলো, কারণ আরবি বর্ণ আর বাংলা বর্ণের মধ্যে পার্থক্য রয়েছে শেপের ক্ষেত্রে। সেজন্য আরবি এবং বাংলার লেখার ক্ষেত্রে পেন্সিল একইভাবে আমরা ধরলেও বাংলা শেপগুলো করার সময় অনেক সময় এটা ওঠানামা করবে। তো আমরা আজকে প্রথমে আমরা জেনে নিব যে ডবল পেন্সিল দিয়ে কীভাবে আমরা শেপগুলো তৈরি করব। আমি এখানে একটা চিত্র অঙ্কন করেছি, বৃত্ত। বৃত্তের মধ্যে চারটি অ্যাঙ্গেল আমরা তৈরি করতে পারি। যেমন যোগ চিহ্নের মধ্যে দিয়েছি, এটি হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে কত 90 ডিগ্রি, এটা আমরা জানি এটি হচ্ছে কত 90 ডিগ্রি। এদিকে 45 ডিগ্রি, এদিকে 135 ডিগ্রি, এদিকে 180 ডিগ্রি। আমি এটা কেন লিখেছি আমি একটু বুঝিয়ে দিই। বিষয়টি হচ্ছে আমরা যখন আরবি লিখি তখন আমরা কলমটাকে এভাবে ধরি, ঠিক আছে? অর্থাৎ আমরা এই বিপরীত পাশ হতে খুব সহজে এই অ্যাঙ্গেল থেকে বিপরীত পাশ থেকে আমরা আরবিটা লিখে থাকি। আর যখন আমরা বাংলা লিখব তখন খুব সুন্দরভাবে আমি ধরছি এইভাবে করে এই অ্যাঙ্গেল থেকে এখান থেকে আমরা লিখব, এটা এভাবে লিখব। আর আরবি যখন লিখব আমরা তখন এটা সহজে এদিক থেকে লিখব, ঠিক আছে? তো এভাবে করে সহজে আমরা অ্যাঙ্গেলটা চিনতে পারি। তো এখানে অনেক অ্যাঙ্গেলটা এখানে ধরতে পারে, সোজা করে ধরতে পারে। এটা আসলে ফন্টের যে শেপ আছে সেই শেপের উপর নির্ভর করবে। পেন্সিল ধরাটা হচ্ছে এখানে মূল বিষয়। এই যে আমি একটু ফাঁক করে ধরেছি, ফাঁক করে ধরেছি কি জন্য, পেন্সিলটা একটু বড় হওয়ার জন্য। যখন আমি এখানে মাঝখানে এই আঙ্গুল দিয়ে যখন ধরবো তখন এই উপরের অংশটা ক্রস হয়ে যাবে, এই যে ক্রস হয়ে গেল, এটা বড় হয়ে গেছে। আবার আমি যখন আঙ্গুলটা সরিয়ে ফেলবো তখন এটা সোজা পাবে, এটা ছোটো থাকবে, এইভাবে করে একই অ্যাঙ্গেলে থাকবে, ওঠানামা করতে করা যাবে, সমস্যা নেই। আবার যখন আমি আরও ছোটো করব তখন উপরের গোড়ার অংশটা বড় হয়ে যাবে, নিচের রঙটা যা ছোটো হয়ে যাবে, তখন আমি চিকন করে লিখব এদিকে। তো এইভাবে করে আমরা প্র্যাকটিস করলে মোটামুটি চলে আসবে। ভুলক্রমেও এখানে রাবার দিয়ে বাইন্ডিং করা যাবে না। অনেকে কী করে, এখানে রাবার পেঁচিয়ে দেয়। রাবার পেঁচিয়ে দিলে লেখাটা হুবহু আসবে না। এটা যারা কলম ধরতে জানে না বা যাদের এই অ্যাঙ্গেলগুলো সম্পর্কে আইডিয়া নেই তারাই মূলত রাবারটা পেঁচিয়ে দেয়। রাবার পেঁচিয়ে দিলে আমাদের কাজ করাতে সমস্যা হবে। যেমন আমরা যখন ক্যাম্পাসে করব তখন ক্যাম্পাসের লেখাটা বড় হতে পারে, বড় হলে তখন আমরা এই যে আঙ্গুলটা এভাবে এখানে প্রবেশ করি খুব সুন্দরভাবে আমরা পেন্সিলটা ধরতে পারবো, ঠিক আছে? তো এটা বড় করার জন্য এটা আর যত মন চায় তত বড় করা যাবে। এই যে বড় করতেছি, এদিকে বড় হইলে এদিকে ছোট হয়ে যাবে, এই অংশটা ছোট হয়ে ক্রস হবে এদিক দিয়ে, ঠিক আছে? ছোট হয়ে এদিকে ক্রস হয়ে যাবে, যে ক্রস হয়ে গেছে, ক্রস হয়ে এটাকে খুব সহজে আমরা এখান থেকে সুন্দরভাবে এটা লিখতে পারি। তো এটা মোটামুটি প্রাথমিক ধারণা আমি দিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আসেন আমরা আমাদের ফন্টের কাছে যাই। তো পেন্সিল দিয়ে আসলে ভিডিও ক্লাস হওয়ার কারণে পেন্সিল দিয়ে যদি আমি লিখি এখানে দেখা যাবে না বিদায়, আমি পেন্সিলের পরিবর্তে এই কলম ব্যবহার করব। এই যে কলম আমি একটু দেখাই সবাইকে, একই পেন্সিলের মতোই একই সিস্টেমে আমরা লিখতে পারব, ঠিক আছে? তো আমি একটু দেখাচ্ছি। এখানে প্রথমে আমাদের স্বরবর্ণ অঙ্কন করার জন্য প্রথমে যে শেপটি আমাদের প্রয়োজন হবে সেটি হচ্ছে এরকম একটি শেপ, এরকম একটি শেপ, এই প্রথম শেপ। এই শেপটি আমাদেরকে এভাবে এঁকে এঁকে প্র্যাকটিস করতে হবে খাতার মধ্যে। এটা যত বেশি আঁকা যাবে তত বেশি এই শেপটা আসবে। এটা অনেকগুলো বর্ণের মধ্যে এই শেপটি প্রয়োজন হবে, ঠিক আছে? তো আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনার দিকে যাই। যে আমি একটু দেখাচ্ছি আমাদের যে বর্ণটি থাকবে সেটি প্রথম বর্ণটি হচ্ছে কি, স্বরবর্ণের স্বরেও। স্বরের মধ্যে আমরা খুব সহজে এভাবে করে অঙ্কন করতে পারি। আমি ফ্রি হ্যান্ডে একটা প্রথমে একটু এঁকে ফেলি।
সহজে আমরা ১৬টা অঙ্কন করতে পারি। এই যে আমি এটা অঙ্কন করলাম, এটা একটা মোটামুটি একটা গঠন এখানে দেখা যাচ্ছে। এই যে এই অংশটা, এই অংশটা একটু উঁচুতে আছে, কোনটা, এই যে তটা উঁচুতে আছে এবং একটা গোলাকার হয়ে একটু একটা রাউন্ড হয়েছে। এটা গোলাকার, এখানে এটা উঁচুতে আছে মোটামুটি, ঠিক আছে। তো এটার মধ্যে একটু ফাঁক একটু আছে, এটার সাথে এটা একটু ফাঁক একটু কম, ডবল দিয়ে এটা হাফ। তো এইভাবে করে আমাদের এই শেপটা রয়েছে। তো এখানে কয়টি শেপ আমি একটু শেপগুলো দেখিয়ে দিই। প্রথম শেপ হচ্ছে এটি, দ্বিতীয় শেপ হচ্ছে এটি, এরপর তৃতীয় শেপ হচ্ছে এটি, এটি হচ্ছে তৃতীয় শেপ, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে চতুর্থ শেপ, এই অংশটা। এরপরে এটি হচ্ছে পঞ্চম শেপ। এরপরে যে মাত্রাটা দিলাম এটা হচ্ছে ষষ্ঠ শেপ। এখানে ছয়টি শেপ দিয়ে সরোটা গঠন করা হয়েছে। আমি বর্ণটার একটা পরিচয় দিলাম, মূলত এই বর্ণগুলো আমার নিজের হাতে তৈরি করা। এটা হচ্ছে আমার যেটা সিকান্দার টু যেটা ফন্ট রয়েছে, সেই ফন্টের আলোকে আমি এটা তৈরি করেছি। তো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমাদেরকে এই যে এই শেপটি আঁকতে হবে, এটা হচ্ছে প্রথম শেপ। এরপর হচ্ছে এটি দ্বিতীয় শেপ, এরপর এটি হচ্ছে তৃতীয় শেপ, এরপর এটি হচ্ছে চতুর্থ শেপ, এরপর এটি হচ্ছে পঞ্চম শেপ। এই যে একটু একটার সাথে একটা এভাবে করে মিলতে হবে। এরপর এটা হচ্ছে ষষ্ঠ শেপ মাত্রাটা। আমি একটু দেখিয়ে দিই, এখানে এটা একটু গোলাকার হবে। প্রথম শেপটা আমার জানা আছে, এটা হচ্ছে প্রথম শেপ। এবার আমি আবার বলছি, এটা হচ্ছে দ্বিতীয় শেপ, এই অংশটা, এই অংশটা ছিল তৃতীয় শেপ, এটি ছিল চতুর্থ শেপ, এটি ছিল পঞ্চম শেপ, এটি হচ্ছে ষষ্ঠ শেপ। এখানে ছয়টি শেপ দিয়ে তৈরি। তো এখানে তটি একটু উপরের অংশ থাকবে। আমি এটা চিহ্নিত করার জন্য পাশে একটা এঁকেছি, একটু দেখেন। এটা যদি এটার মাপ হয়, এই মাপের মধ্যে আমাকে সরোটা অঙ্কন করতে হবে। তো স্বাভাবিকভাবে তটা একটু উঁচুতে হবে, এটা একটু গোলাকার হবে, ঠিক আছে, গোলাকার হবে। প্রথম শেপ, দ্বিতীয় শেপ, তৃতীয় শেপ আঁকার পর চতুর্থ শেপটা দিব। চতুর্থ শেপটা হচ্ছে কীরকম এটা একটু প্র্যাকটিস করতে হবে। চতুর্থ শেপটা হচ্ছে এইভাবে, এভাবে করে দিয়ে এই অংশটা বারবার অঙ্কন করতে হবে, এভাবে করে বারবার অঙ্কন করতে হবে। এটা হচ্ছে চতুর্থ শেপ। এটা শেপগুলো কোত্থেকে আসছে আমি একটু পরে দেখাচ্ছি। তো এই যে আমি কিছু বিন্দু পদ্ধতি দিয়েছি, এটা নোক্তা পদ্ধতিতে করা যায়, বিন্দু পদ্ধতিতে করা যায়। আমি এটা বিন্দু পদ্ধতি দেখিয়েছি, বিন্দু পদ্ধতির সাহায্যে। এই যে মার্জিনের উপরে দুইটি বিন্দু পরিমাণ এটা উপরে উঠবে। এরপরে এই যে প্রথম শেপ এবং তৃতীয় শেপের পরে তৃতীয় শেপের জন্য দূরত্ব কতটুকু থাকবে, এক বিন্দু হাফ। এরপর এই যে এই অংশটার মধ্যে এক বিন্দু পরিমাণ, এটা হাফ বিন্দু পরিমাণ জায়গা থাকবে। এই যে এই অংশটার মধ্যে দুই বিন্দু পরিমাণ জায়গা থাকবে। এই মাপগুলো আসলে যেহেতু এই যে ফ্রি হ্যান্ডের ফন্ট আঁকতে আঁকতে করতে করতে মোটামুটি হাতের মধ্যে চলে আসবে। এগুলো সবগুলো হাতের প্র্যাকটিসের উপর নির্ভর, এইভাবে ঘোরানোর পরে এভাবে ঘুরবে, এভাবে করতে হবে, ঠিক আছে। আমি যেভাবে ঘুরিয়েছি জাস্ট এখানে কোনো ধরনের জটিলতার মধ্যে পড়ার দরকার নেই। আমরা একটি পেন্সিলকে যেভাবে ধরি, একটি কলমকে যেভাবে ধরি, ঠিক দুটি কলমকে একইভাবে আমরা ধরবো, ধরে স্বাভাবিকভাবে আমরা লিখে ফেলবো। বড়ো ছোটো বিষয়টা আমি বলেছি জাস্ট বোঝার জন্য। বড়ো ছোটো নিয়ে অনেক সমস্যা হয়ে যায়, এটাকে বড়ো করে, এটাকে ছোটো করে, এভাবে করে অ্যাঙ্গেল করতে পারে না, ঠিক আছে। প্রথমে স্বাভাবিকভাবে ধরে চর্চা করতে করতে এটা স্বাভাবিকভাবে বড়ো ছোটো এটা অটোমেটিকলি অঙ্কন করার সময় হয়ে যাবে। তো সম্মানিত শিক্ষার্থীরা, আমি যে শেপগুলোর কথা বলেছি, এখানে যে বৃত্ত পদ্ধতির মাধ্যমে আমরা এখানে শেপটা খুব সহজে আমরা করতে পারি। এই যে বৃত্ত পদ্ধতির সাহায্যে আমরা শেপটা, এটা খুব সুন্দর করে গোল আকার করে আমরা বারবার প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে আমাদের শেপটা আসবে। এই যেমন এটা, এই অংশটা এসেছে ওই যে সরোর মধ্যে এসেছে, আমি দেখাই। এই যে এই অংশটা, এই যে এই অংশটা এই সরোর মধ্যে আছে, ঠিক আছে। আবার এই যে এই অংশটা, এই যে সরোর এই মাথার মধ্যে আছে, ঠিক আছে। আবার এই যে মাঝখানে যে দিয়েছি এটা পুরোটা এইটাই, এই বৃত্তটা এখানে দিয়েছি, ঠিক আছে। তাইলে আমাদের প্রতিটি শেপ
জন্য এটা লাগবে। আবার আমরা যখন রশ্মি অঙ্কন করবো রশ্মির মধ্যে উপরে মাথাটা দিতে হবে, ঠিক আছে? তো এইভাবে করে প্রত্যেকটি ফন্টের মধ্যে, অনেকগুলো ফন্টের মধ্যে এই শেপগুলো প্রয়োজন হবে, সেজন্য এই বৃত্ত পদ্ধতির সাহায্যে এই শেপটা আমরা সহজে প্র্যাকটিস করার চেষ্টা করব। তো আমি মোটামুটি ফন্টগুলো দেখিয়েছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো স্বরেও নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে এখানে ইনবক্সে জানাবেন, ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে স্বরের সাথে স্বরটা আমি শেষ করে দিই, এখানে জাস্ট একটা দিয়ে দিই, তাহলে আমার স্বরটা হয়ে যায়। জাস্ট একটা টানটা দিয়ে দিলে হবে, এদিকে বরাবর করে আমার কী দিতে হবে, একটা টান দিতে হবে। এই যে আমার স্বরটা হয়ে গেলে, টান দিলে দিয়ে করলে আমার স্বরটা সহজে পেয়ে যাই। তো এগুলো আসলে ওই ক্যানভাসে কাজ করার জন্য ডবল পেন্সিল দিয়ে ডবল কলম দিয়ে আমরা কাজগুলো করব। তো স্বর এবং স্বরা নিয়ে আজকের টিউটোরিয়াল ক্লাসের কার্যক্রম আমি শেষ করতে যাচ্ছি। আশা করি ক্লাসটি সবার ভালো লেগেছে। তো আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করুন। এবং ক্যালিগ্রাফি নিয়ে যারা কাজ করতে চান তারা মনোযোগ সহকারে প্রতিদিনই অনুশীলন করার চেষ্টা করুন। আসলে নিজের অনুশীলনের বিকল্প অন্য কিছু নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে। যারা বেশি বেশি অনুশীলন করবে, যে যত বেশি অনুশীলন করবে তিনি তত বেশি দক্ষতা অর্জন করবেন এবং তার কম্পোজিশনগুলো তত বেশি সুন্দর হবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের পরবর্তী ক্লাসে সবার সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকার ক্লাস আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।